আমার নল দেওয়া আমি কামড় দিলাম। আমি ডিটারমেন্ট থাকি কত চলার যাব। আমার নাম আব্দুল রহমান, আমি বিদ্যাশে আসছি আজকে প্রায় এক মাস। আমার নাম শাকিব, না ছেলেও আসে না মেয়েও আসে না, ছেলে কোনো ধরে না, নাম্বার সেল মেয়েদের কোনো ধরে না। ছেলে এখানে দিয়ে গেছে, আমাকে দিয়ে গেছে, আমাকে বলে নাই, মানে বৃদ্ধ আশ্রমকে বলো নাই, আমাকে বলছে যে এডমিট আশ্রম। তবে এখানে যখন আসছি তখন আমাকে মালিকে বলছে যে রুমুশিদ্দার এটাই বৃদ্ধ আশ্রম। আমার নাম পুতুল ভট্টাচার্য, সমাজ আমার বাবা নেই, মা নেই, আমার ছেলে আছে দুইটা, ছোটো ছেলে আকিস, বড় ছেলে ফটোগ্রাফার। আমার এক ছেলে এক মেয়ে, ছেলে ইটালি থাকে, মেয়ে ডাক্তার। ছেলে মেয়ে আমার কোনো খোঁজখবর নেই না। আমি অরিজিনালি ছিলাম হিন্দু, হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পর থেকে ছেলে মেয়ে আর থাকে বঞ্চিত হয়ে গেছে, দেখাশোনা করে না। বড় ভাই জার্মান ছিল, ওই জার্মান বোন থাকে আমেরিকা, আসে যখন সময় পায় আসে। আমার এক ছেলে মেয়ের বাড়ি ছিলাম, মেয়ের বাড়ি 4 মাস ছিলাম, তারপর মেয়ের অফিসার বাড়ির বেশি বাড়ি আপনার মা বৃদ্ধাশ্রম আছে অনেক ভালো সব দিক দিয়ে। মেডিকেল ছিলাম 4 মাস, 17 হাসপাতাল, মানুষে বলছে তোমার আম্মু মারা গেছে, ডাক্তারে বলছে, নার্সেরা বলছে, আমাদের সহযোগিতা সাহায্য করা ফিরে নিয়ে আসছে, উপাধি আমরা খুব খুশি হয়েছি, আমরা দোয়া করতেছি তাদের যেন ভালো হয়।